দেখুন অ্যানাল সেক্সে গর্ভবতী মহিলা, বিস্ময়কর দাবি চিকিৎসকের। কত কিছুই না ঘটে। এক প্রাপ্তবয়স্ক মহিলার জীবনে যা ঘটেছিল তা হতচকিত করে দিয়েছিল একদল চিকিৎসককে। কয়েক বছর আগের সেই বিস্ময়কর ঘটনার আজ খোলাসা করেন এক মার্কিনী চিকিৎসক। সঙ্গীর সঙ্গে শরীরি খেলায় মেতেছিলেন মহিলা, তবে তাদের মধ্যে কোনো যৌন সঙ্গম হয়নি। অথচ কিছুদিন পরেই দেখা যায় মহিলা গর্ভবতী হয়ে পড়েছেন। মহিলা প্রথমে ভেবেছিলেন কোনো সমস্যায় হয়তো পেট ফুলে গিয়েছে এবং শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে, কিন্তু চিকিৎসক পরীক্ষা করে জানান তিনি গর্ভবতী। মহিলা নিজে কার্যত অবাক হয়ে যান। মহিলার কথা শুনে চিকিৎসকরাও হতচকিত। চিকিৎসকদের জিজ্ঞাসায় মহিলা জানান তিনি তার পুরুষ সঙ্গীর সঙ্গে যৌন খেলায় মেতেছিলেন। তারা অ্যানাল সেক্সও করেন, কিন্তু কোনো যৌন সঙ্গমের ঘটনা ঘটেনি যাতে তিনি গর্ভবতী হয়ে পড়েন। আমেরিকান নিউ জার্সির আটলান্টিক সিটির এই ঘটনা চিকিৎসা মহলে বিস্ময়ের উদ্বেগ করে। একদল চিকিৎসক মহিলার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে বের করেন গর্ভবতী হওয়ার সূত্র। চিকিৎসকদের পাওয়া তথ্যের সঙ্গে মহিলার বয়ানও মিলে যায়। ডক্টর ব্রান টেক্সনার নামে সেই দলের এক চিকিৎসক সম্প্রতি আমেরিকার একটি হেলথ ম্যাগাজিনে এই তথ্যের খোলাসা করেছেন। ব্রায়ানের দাবি, ওই মহিলার পায়ুদার এবং যোনি একটা নালী দ্বারা যুক্ত ছিল এবং এই নালীর সঙ্গে সরাসরি সংযুক্ত ছিল গর্ভাশয়। জন্মের সময়ে এই শারীরিক বৈশিষ্ট্য নিয়ে ওই মহিলা জন্মগ্রহণ করেছিলেন। 50,000 সদ্যজাতের মধ্যে একজনের শরীরে এই বৈশিষ্ট্য পাওয়া যেত, তবে কৈশোরকালে এক জটিল অস্ত্রোপচারে এটা ঠিক করে থাকেন চিকিৎসকরা। ওই মহিলার ক্ষেত্রে অস্ত্রোপচার হয়েছিল, কিন্তু সেই অস্ত্রোপচার সফল হয়নি, ফলে তার র্যাকটাম সরাসরি সংযুক্ত হয়েছিল গর্ভাশয়ে। মহিলা তা জানতেন না, এর জন্য অ্যানাল সেক্সে গর্ভবতী হয়ে পড়েছিল ওই মহিলা। যদিও ডক্টর ব্রান সেই মহিলার নাম পরিচয় প্রকাশ করেননি। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।